সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আসি সাভার বেতেপল্লিতে। আমরা আজ কথা বলবো এক বেদে কিশোরী প্রিয়ার সাথে। তাকে নিয়ে আমরা এর আগেও একটি প্রতিবেদন করেছি, তো তার যেই বিষয়গুলো আমাদের সামনে তুলে এসেছে আমরা এ বিষয় নিয়ে তার সামনে আবার কথা বলবো। আচ্ছা প্রিয়া, আপনাকে নিয়ে তো আমরা এর আগে একটি প্রতিবেদন করেছি, তো আপনি যেমনটা বলেছেন যে আপনি ক্লাস 8-এ পড়েন, এখন আপনি পড়ালেখা করতে পারেন নাই, তো আপনি এই বিষয়ে যদি আমাদেরকে আরেকটু বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন যদি আপনি পড়ালেখা তো আপনি করতে পারেন নাই, তো আপনার প্ল্যানও ছিল আপনি ডাক্তার হবেন। আচ্ছা, তো আপনি মানে স্কুলে যাওয়া বন্ধ করছেন এই বছরই, তাই না? আচ্ছা, তা আপনাকে যদি এখন কোনো ভাই আবার সহযোগিতা করে মানে, তাহলে আপনি কি আবার স্কুলে যাবেন? আবার স্কুলে যাবে? আচ্ছা, আপনার স্কুল থেকে কি মানে কোনো শিক্ষক বা অভিভাবক কেউ আইসে আপনার খোঁজ নেয় নাই যে তুমি কেন স্কুলে যাও না? টাকা ওর জন্য যাইতে পারেন নাই যেন বলছে। আপনার বান্ধবীরা আসে না বাসায়, আইসা বলে না যে প্রিয়া তুমি কেন স্কুলে যাও না, আর খোঁজ নেয় না বান্ধবীরা? খোঁজ নেয়? কতজন বান্ধবী আছে স্কুলে? 10-12 জন আছে। ছেলে বন্ধু আছে? হ্যাঁ, ছেলে বন্ধু নেই। এই বয়সে মেয়েদের তো ছেলে বন্ধু থাকে। আপনার নাই না? কোনো বন্ধু কি মানে কোনো ছেলে বন্ধু কি মানে স্কুল লাইফে আপনার মানে, আপনি তো 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন, তো কোনো ছেলে বন্ধু কি আপনার মানে প্রেমের অফার টফার দিয়েছে? না, দেয়নি। কেউ পিছিয়ে পিছিয়ে ঘোরে নাই? ঘোরে নাই না? কেউ কি এরকম কেউ কোনোদিন হয়েছে যে আপনি স্কুল থেকে বাসায় যাইতেছেন, কোনো ছেলে বন্ধু পিছিয়ে পিছিয়ে বাসা পর্যন্ত গেছে? গেছে। কি কি বলছে যে? বলছে আমি তোমার সাথে প্রেম করবো, আমি তো প্রেম করতে পারবো না। তাই বলছে প্রেম করবো? কি কিরকম দেখতে কিরকম ছিল, ভালো পছন্দ হয়নি? হ্যাঁ, কেন? এই বয়সে মেয়ে ছেলেরা তো এখন তো অনেকেই প্রেম করে, আপনার প্রেম করতে মন চায় না? আপনি এটা পছন্দ করেন না? কেন পছন্দ করেন না? কি বয়স কম এই জন্য, নাকি মানে এটা আপনার পরিবার থেকে নিষেধ আছে? পরিবার থেকে নিষেধ নাই, বয়স কম এর জন্য আমার ভালো লাগে না প্রেম করতে। মানে এখনো মানে সেই বয়স হয় নাই এই জন্য আপনি এরকম ইয়াতে যান নাই, তাই তো? কোনো ছেলে বন্ধু কি জোর করে নাই যে তুমি অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর? হ্যাঁ, তা পিছিয়ে পিছিয়ে কেউ এরকম ঘুরে নাই? ঘুরছিল, আমি প্রেম করি নাই। তাই আপনাকে আপনার সাথে কোনো ধরনের জোরাজুরি করে নাই যে না তুমি আমার সাথে প্রেম করতে হইব, এরকম হয় নাই? না, এরকম তো হয় যে ক্লাসম্যান যারা থাকে, হ্যাঁ ছেলে বন্ধু যারা থাকে, তারা তো সুন্দরী মেয়ে দেখলে পিছিয়ে পিছিয়ে করে। তাই আর আপনার বান্ধবীরা, বান্ধবী যা বললেন যে 10-12 জন বান্ধবী আছে, তারা কেউ প্রেম করে? হ্যাঁ, আমার বান্ধবীরা প্রেম করে, আমি করি না। তো বান্ধবীদের দেখে আপনার আপনার প্রেম করতে ইচ্ছা হয় নাই যে বান্ধবীরা করে আমি কেন করব না? না। হ্যাঁ, তাই না? আপনার কি মনে হয় না যে না বান্ধবীরা প্রেম করে আমিও করি, এরকম মনে হয় নাই? আপনি স্কুলে যেতেন মানে পড়ালেখার উদ্দেশ্যেই যেতেন নাকি? আড্ডা উড্ডা দিতেন না কোনো বান্ধবীদের সাথে? আড্ডা দিতেন না? তাই বান্ধবীরা কোথায় কোথায় আড্ডা দিত? বান্ধবীদের সাথে ঘুরতে টুরতে যান নাই কোথাও? স্কুলে তো মানে মেয়েরা অনেক জায়গায় যায়, বান্ধবীদের সাথে ঘুরতে যায়, তারপরে আড্ডা মারতে যায়। হ্যাঁ, এই ধরনের কিছু করেন নাই কখনো? আপনি খুব আপনি তো খুব মানে একবারে খুব গোছানো একবার একজন মেয়ে, তাই না? তো আপনার মানে আপনার কি আপনাদের যারা মানে আপনাদের যারা আপনাদের মানে বেদে সম্প্রদায় আছে, তারা তো 14-15 বছর বয়সে মানে বিয়ে দিয়ে দেয় অনেকের, তা আপনার আপনার বিয়ের প্রস্তাব এরকম আসে নাই? আচ্ছা,
কারা দিয়েছিল প্রস্তাব, মানে আপনাদের এলাকার ছেলেরা নাকি অন্য ছেলেরা? আমাদের এলাকার ছেলে, আপনাদের বেতে ছেলেরা। এটা কি মানে বিয়ে করবেন না আপনি বলছেন নাকি ফ্যামিলি থেকেও বলছে? ফ্যামিলি থেকে বলছে, আমিও বলছি। তাই বিয়ের জন্য কেউ জোরাজুরি করে নাই? অনেক ছেলেরা তো মানে সুন্দরী মেয়ে দেখলে জোর করে তুলে নিয়ে যেতে চায়, তারপরে জোর করে বিয়ে করতে চায়। আমি বিয়ে বসবো না, কয়েকটা ঠিক আছে, জোরাজুরি করে নাই। তাই আপনি এত সুন্দর সুন্দর একটা মেয়ে, তারপরও আপনাকে নিয়ে জোরাজুরি করে নেন, তাহলে তো আপনি খুব, হ্যাঁ আপনার লাইফ খুব সেফ এবং আপনি খুব ভাগ্যবান যে আপনার কেউ পিছু নেয় নাই। হ্যাঁ তো আপনার আপনার মা এখন কোথায় আছে? এখন মা বাড়িতেই না? গ্রাম গ্রাম থেকে ফিরছে কতদিন এলো? মা অসুস্থ তো এখন গ্রামে যায় না, কদিন হবে। আপাতত অসুস্থ? কি অসুস্থ আপনার মা? আমার মা ডায়াবেটিস, প্রেশার, তাই তো যেতে পারে না। ডাক্তার দেখাইছেন? ডাক্তার টাকা ব্যবহার লেগে দেখাতে পারি না, টাকা লেগে। তো ওষুধ টষুধ খাওয়ান না? খাওয়াই, অল্প যা টুকটাক করে পায়। মানে টুকিটাকি ওষুধ যা পারেন তাই খাওয়ান, কোথেকে খাওয়ান নি ওষুধ? ফার্মেসি থেকে কিনে নিয়ে আসেন? ফার্মেসিতে গেলে ওষুধ দেয়? দেয় না? ফার্মেসির কি ডাক্তার আছে নাকি ওই যে ফার্মেসি যারা পরিচালনা করে, হ্যাঁ ফার্মাসিস্ট, তাদের কাছ থেকে? না ডাক্তার বসে, ডাক্তার ভিজিট নেয় না, শুধু মাঝে ওষুধের কথা বললেই ওষুধ দিয়ে দেয়। তা আপনার আম্মা কতদিন অসুস্থ? দু তিন মাস ধরে? আচ্ছা, তো এই দুই তিন মাস ধরে আপনাদের সংসার চলে কিভাবে? সংসার তো রয়েছে, আমার দাদিটা টাকা দিয়ে, দাদারা দাদি চালায়। আচ্ছা আপনার এই আমাদের এই পুঁতি বেতনটা দেখার পর, হ্যাঁ মানে আপনি তো খুব সুন্দর একটা মেয়ে, তো আপনার এই প্রতিবেদন দেখার পর যদি কেউ প্রস্তাব করে বিয়ের জন্য, বা অনেক আছে যে সহযোগিতা করতে চায় আবার বিয়েও করতে চায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? বিয়ে বসবেন না? আচ্ছা যাক, তো আপনি এই প্রতিবেদনটা, আমরা যখন এই প্রতিবেদনটা আপনাকে নিয়ে করেছি, তো আমরা এটা অন এয়ার করবো। অন এয়ার করলে অনেকে প্রস্তাব দিতে পারে, বা অনেকে মানে আপনাকে ফোন করতে পারে, বা বাবা মারা সাহায্য করলে ভালো মানুষ হলে বিয়ে বসবো। বিয়ে বসবো? আর সেটা কি এখনই নাকি বিয়ের বয়স হতে হবে? বিয়ের বয়স হলে, বিয়ের বয়স হলে। আচ্ছা এই এই প্রতিবেদন দেখে যদি কোনো দর্শক আপনারা ফোন করে, তো ফোন করে বা খোঁজ নিতে পারে, তো সে দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কথা বলবো, কখনো বাবা মারা সাহায্য করলে পড়ায় বিয়ে, আপনি যদি বিয়ের প্রস্তাব করে কখনো বাবা মারা সাহায্য করলে বড় বসবে। তা আপনার, আপনি তো কখনো প্রেমই করেন নাই, কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় শরম করবে না? শরম তো করবে। হ্যাঁ তো তার সাথে কথা বলবেন কিভাবে? ফোনে কথা বলবো। ফোনে কথা বললে শরম করবে না? করবে তো। হ্যাঁ শরম করবেই তো না? আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন পিয়ার কথা, পিয়ার বেদে সম্প্রদায়ের মেয়ে, তার সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, তার বাবা নেই সংসারে, মা গ্রামে কাজ করেন, সিঙ্গা লাগান, এখন অসুস্থ, তো তাদের দিন যাপন খুবই কষ্টে যাচ্ছে। তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, সেটা তার পারিবারিক আর্থিক সমস্যার কারণে হয়ে ওঠে নাই। তো আমাদের এই প্রতিবেদনটি দেখার পর যদি আপনাদের কারো মনে হয় যে তাকে আপনারা সহযোগিতা করতে চান, তো করতে পারেন। আমাদের আমরা এই ভিডিওটি অন এয়ারের সাথে সাথে পিয়ার মোবাইল নাম্বারটি দিয়ে দিব, সে মুখে বলতে পারতেছে না, হয়তো মুখাস্থ নেই, তা আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিব, যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। দর্শক তো আজ আমাদের এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।